কলকাতার মিষ্টির তো নাম সবাই শুনেছেন, আজ পৃথিবী বিখ্যাত, আমাদের ভারতবর্ষ বিখ্যাত কলকাতার মিষ্টি। তো এই মিষ্টি এত জনপ্রিয় কেন, এবং কেনই এই মিষ্টি আজ বাইরে থেকে, বিদেশি থেকে, আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই মিষ্টির খোঁজ এত কেন, এত বেশি কেন, এবং এই মিষ্টি কীভাবে তৈরি হয়, তো সেটাই আজ আমি সবার সামনে তুলে ধরব এবং দেখাবো যে এই মিষ্টি কীভাবে তৈরি হয়। ভিডিওটা দেখলে আপনারা ঠিকই বুঝতে পারবেন মিষ্টি তৈরি কীভাবে হয় এবং এর স্বাদ এত কেন বেশি। আপনারা বাড়িতে চেষ্টা করলে করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মিষ্টি তৈরি হয়। মিষ্টি তৈরি করতে গেলে আমরা যে পরিমাণ ছানা নেব, সেই ছানাটা প্রথমে ভালো করে হাতে মিশ্রণ করে নিতে হবে। ভালো করে হাতে চটকে বা মেখে সেটাকে একটা ভালো সফট করে নিতে হবে, যাতে পাকানোর সময় কোনো অসুবিধা না হয়। এবং মিষ্টিটা যখন ভালো করে হাতে মিশ্রণ হয়ে যাবে, তারপর আমরা সেটাকে এক একটা ছোট 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 গোলাকার বৃত্ত তৈরি করব। তৈরি করে মোটামুটি যতগুলো বা যা পরিমাণ হবে, আমরা প্রত্যেকটা একটা গোলাকার মিষ্টির আকারে ছোট্ট ছোট 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 সেগুলো নিয়ে, এবং কেউ যদি মিষ্টি বেশি খেতে ভালোবাসে, মিষ্টির স্বাদ আরেকটু পরিবর্তনের জন্য, তো তাতে প্রত্যেকটা মিষ্টির গোলাকৃত যে মিষ্টি থাকবে এবং তার মধ্যে একটা করে নকল দানা দিয়ে দিলে তার স্বাদটা আরও ভালো হয় এবং খেতেও খুব টেস্ট হয়। তবে যারা অল্প মিষ্টি খায় তাদের জন্যে না দিলেও চলবে। এবং প্রত্যেকটা নকল দানা বা মিষ্টি জাতীয় কোনো জিনিস প্রত্যেকটার মধ্যে একটা একটা করে ভরে দিতে হবে এবং পাকিয়ে ভালো করে সেগুলো আমরা রেখে দেব। যখন প্রত্যেকটার মধ্যে গোলাকৃতির মধ্যে নকল দানা দেওয়া হয়ে যাবে, তারপর প্রত্যেকটা গোলাকৃত মিষ্টির ছোটো 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 যে টুকরোগুলো, ওগুলো আমরা হাতে করে নিয়ে ভালো করে গোলাকৃত একটা রাউন্ড একটা গোল ছোট্ট বল বলের মতো তৈরি করে মিষ্টির আকার ধারণ করে রেখে, ওটা হয়ে যাওয়ার পর আমরা গ্যাস বা উনান বা যে কোনো যা জিনিস আমরা যেটাতে করব, সেটা চালু করে সেই একটা বড় পাত্র নিতে হবে, যাতে আমি জল দেব এবং জল দিয়ে তাকে চিনি দিয়ে ভালো করে গরম করতে হবে, দেখতে হবে যাতে এই প্রত্যেকটা চিনির দানা ঠিকভাবে জলের সাথে মিশে গেছে কিনা সেটা আমাদের দেখবে এবং ভালো করে সেটাকে ফোটাতে হবে। ফোটানো যখন খুব হয়ে যাবে, এটা মোটামুটি 5 মিনিট কি 6 মিনিট কি 7 মিনিট রাখতে হবে, যে যতটা যত করে এইভাবেই আমাদের আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটি দেখে কীভাবে ফোটাচ্ছি, মিষ্টির রস কীভাবে তৈরি করছি, যাতে আমরা মিষ্টিটা দেবো। মিষ্টির রস তৈরি করতে গেলে প্রথমে তাতে বলি চিনি নিতে হবে, চিনি দিলে মিষ্টির রস তৈরি হয়। আমি মিষ্টির রসটা যখন দেখি মোটামুটি হয়ে গেছে, এতে করে আমরা পারলে দেখে নেব ঠিকঠাক চ্যাটচ্যাটে ভাব চলে আসবে এবং সেটা দেখে নেব যে হয়ে গেছে কিনা। এবং যখন আমরা দেখব প্রায় এটা মিষ্টি রসটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে, এবং কিন্তু এটা মনে রাখবেন যখন আমরা মিষ্টি রসটা তৈরি করবো বারবার সেটা কিন্তু নাড়াতে হবে ভালো করে এবং খুব হিট অবস্থা গরম করে, এবং নাড়ালে ভালো হয় কি তাহলে আমরা নিচে ওটা বসবো এবং জলটা ঠিকঠাকভাবে মিষ্টি রসটা তৈরি হবে।
তুমি কিছু বলবে নাকি মিষ্টি কীভাবে কি বানাতে হয় বানাতে হবে না বলে দিতে পারো অসুবিধা নেই। এই যে বানাচ্ছ এখন আমরা দেখবো জল একটা মিষ্টি রস তৈরি হয়ে গেছে, তারপর আমরা ওই এটা কতক্ষণ রাখতে হবে মিষ্টি চিনি মেশানো রস যেটা আমরা তৈরি করেছি উদন্ত রসের মধ্যে আমরা প্রত্যেকটা দেখতে হবে প্রায় 10-12 মিনিট টাইম লাগে এখন ফুটে যাবে, আমরা বুঝতে পারবো যে এটা একটা আলাদা পেকে যাওয়ার মতো পাক তৈরি হয়ে গেছে। আস্তে 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 একটা ভালো গোলাকৃত এবং মিষ্টি পরিণত সেটা হচ্ছে এবং বারবার এটাকে আমরা নাড়তে থাকবো যাতে সেগুলো ঠিকঠাকভাবে প্রত্যেকটা মিষ্টি গোল অর্থাৎ পাকানো ছানার মধ্যে যাতে মিশে যেতে পারে এবং আমরা প্রত্যেকটা ভালোভাবে যাতে মিশে যেতে পারে সেই হিসাবে আমরা প্রতিবারে আস্তে 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 নাড়াই, তবে জোর নাড়লে চলবে না, জোর নাড়ালে মিষ্টি ফেটে যেতে পারে। আস্তে 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 এটাকে আমরা নাড়াতে থাকি, নাড়াতে থাকার পর লাস্ট টাইমে আমরা দেখবো প্রায় হয়েই এসেছে 10 মিনিট হয়ে যাওয়ার পর আমরা দেখে নেব যে প্রায় মিষ্টি হয়েই এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টি প্রায় হয়েই এসেছে এবং শেষে যখন আমরা দেখবো প্রায় হয়ে এসেছে সেই অবস্থায় আমরা আরেকটা পাত্রে আগে থেকে একটা মিষ্টি রস বা মিষ্টি পাকানোর জায়গা রেখে দেবো তাতে মিষ্টির রস থাকলে বেশি ভালো। আমরা বাড়িতে হয়তো তৈরি করতে গেলে অনেক সময় হয়ে ওঠে না, যে দোকানে হলে আগে থাকতে মিষ্টি রস তৈরি থাকে এই রসের মধ্যে আমরা ডুবিয়ে দিতে হয়, বাড়িতে হলে আগে থাকতে আপনাকে একটু রস বানিয়ে নিতে হবে দেখ চিনি দিয়ে দিতে বা এটাতেই বেশি করে বানিয়ে নিয়ে ওটাতে হাফ রেখে দিলেই হবে। এবং যখন আমরা শেষে দেখব মিষ্টি প্রায় হয়েই এসেছে এবং প্রত্যেকটা ঠিকঠিকভাবে মিষ্টির রস প্রত্যেকটা মিষ্টির মধ্যে ঢুকেছে এবং খুব সুন্দরভাবে একটা গোলাকৃত আকার নিয়ে মিষ্টি তৈরি হয়ে গেছে আমরা বুঝে যাব এবং তখন আমরা সেখান থেকে তুলে আমরা সেই পাত্রে রাখব। এইভাবেই মিষ্টি তৈরি হয় কলকাতার মিষ্টি। তবে বন্ধুরা বলে রাখি যদি আপনাদের সত্যি খুব ভালো লেগে থাকে আপনারা জানাবেন অবশ্যই কেমন লাগলো এবং সাবস্ক্রাইবার করতে ভেঞ্চার চ্যানেলকেও ভুলবেন না, আমাদের চ্যানেলের নাম ভেঞ্চার, প্লিজ সাবস্ক্রাইবার করবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। নেক্সট ভিডিও আপনাদের সামনে আমি আবার অন্য কিছু নিয়ে অবশ্যই আসবো। থ্যাংক ইউ।